হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি, আল্লাহর অশেষ করুণা কৃপায়। আমি ডাক্তার হাবিবুল শেখ আর আপনারা দেখছেন শেখ হোমিও রিসার্চ ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো বার্ন অর্থাৎ পোড়া অর্থাৎ জ্বালা পোড়া। মানব শরীরে অনেক জায়গাগুলি জ্বালা পোড়া হতে দেখা যায়, যেমন হাতের তলায়, পায়ের তলা এবং ব্রহ্মতালুতে জ্বালা পোড়া হতে দেখা যায়। এই জ্বালা পোড়ার অনেকগুলি কারণ হয়েছে, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান, যদি কোনো জায়গায় আগুনে পুড়ে যায় বা ছ্যাঁকা লাগে সেক্ষেত্রে জ্বালা পোড়া হতে পারে। নাম্বার টু, যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে। নাম্বার থ্রি, যদি আর্থ্রাইটিস থাকে, অর্থাৎ আপনি যদি আর্থ্রাইটিস পেশেন্ট হন তাহলে জ্বালা পোড়া হতে পারে। নাম্বার ফোর, আপনি যদি স্কিন ডিজিজ সাপ্রেসড হন, অর্থাৎ স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে আপনার জ্বালা পোড়া হতে পারে। এই জ্বালা পোড়ার হোমিওপ্যাথি বায়ুকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো ইউজ করলে আপনার এই ধরনের সমস্যা একদম অনায়াসে কিওর হয়ে যাবে। নাম্বার ওয়ান, যদি আপনার হাতের তলা, পায়ের তলা, ব্রহ্মতলুতে জ্বালা থাকে এবং এই জ্বালা যদি ঠান্ডা জল দিলে ভালো লাগে বা ভালো থাকেন, তাহলে লিরামপাল 200 খেলে এই ধরনের সমস্যা পুরোপুরি বেশ হয়ে যাবে। বন্ধুরা ডোজ লাস্টে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার টু, আপনার যদি আর্থ্রাইটিস থাকে এবং হাতের তলা, পায়ের তলা, ব্রহ্মতলুতে জ্বালা থাকে এবং এই জ্বালা যদি দিনের বেলা বৃদ্ধি হয়, তাহলে মেডুলিনাম 200 শক্তি খেলে এই ধরনের সমস্যা পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে। নাম্বার থ্রি, আপনার যদি সর্বাঙ্গীন জ্বালা থাকে এবং এই জ্বালা যদি বিশেষ করে মধ্যরাত্রি মধ্য দিনে বৃদ্ধি পায়, এর সঙ্গে ঠান্ডা জল দিলে জ্বালাতে না সারে, গরম সেঁক দিলে বা গরম জল দিলে, গরম কিছু করলে এই জ্বালা রিলিভ হয়, তাহলে আর্সেনিক 200 খেলে এই ধরনের সমস্যা। যদি নাম্বার ফোর, যদি আপনার স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে যায়, অর্থাৎ আপনার কোনো সময় চর্মরোগ ছিল, সেই চর্মরোগটা কোনো মলম লাগিয়ে বা কোনো কিছুভাবে সাপ্রেস হয়ে গিয়েছে, সেই চর্মরোগ সাপ্রেস হওয়ার কারণে আপনার জ্বালা পোড়া হচ্ছে, তাহলে সালফার 200 শক্তি খেলে এই ধরনের সমস্যা পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে। সালফার 200 চারটে করে গ্লোবালস আপনি যদি খান তাহলে আপনার এই সমস্যা পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে। বন্ধুরা, এই সমস্যা যদি আপনি রিলিভ করতে চান তাহলে অবশ্যই এই মেডিসিনগুলো খাবেন। যদি এই ধরনের সমস্যা রিলিভ না হয় তবে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তার আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।